নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটি নিবেদনে হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, যোগাযোগ 9477000001। এক্সপ্রেস ট্রেনের এসি কামরা থেকে চুরি, রেল পুলিশে অভিযোগ দায়ের দম্পতির। খবরের নামে টাকা নেওয়ার অভিযোগ ধৃত ভুয়ো সাংবাদিক। এখন আসছে বিস্তারিত খবরে। এক্সপ্রেস ট্রেনের এসি কামরা থেকে চুরির ঘটনা, খোয়া গেল আনুমানিক 1500 টাকা। ঘটনায় রেল পুলিশে অভিযোগ দায়ের চন্দননগরের দম্পতির। এক্সপ্রেস ট্রেনের এসি কামরা থেকে চুরির ঘটনা, রেল পুলিশে অভিযোগ দায়ের চন্দননগরের দম্পতির। চন্দননগর সুখ সনাতনতলার দম্পতি বছর 69-এর জালিম সিংহ রায় এবং বছর 61-এর কাবের সিংহ রায়। অবসরকালীন জীবনে এই দম্পতি ভারতীয় রেলে চেপে দেশের বিভিন্ন প্রান্তে বেড়াতে যান। সম্প্রতি তারা গোয়ায় বেড়াতে গিয়েছিলেন। চলতি মাসের 22 তারিখ গোয়ার মাদগাঁও স্টেশন থেকে ভাস্কো দা গামা শালিমার এক্সপ্রেসে চাপেন তারা। সকাল 7:30 ট্রেন ছাড়ে। পরের দিন রাতে 10:30 নাগাদ ওই ট্রেনটি সাঁতরাগাছি স্টেশনে পৌঁছানোর কথা। কাবেরী দেবী বলেন, B2 কামরার AC3TR-এ 9 ও 12 নম্বর সিট দুটিতে তারা ছিলেন। তিনি বলেন, সুপারফাস্ট ট্রেনের এসি কামরায় যে কেউ উঠতে পারে তা ওই ট্রেনে না থাকলে তারা জানতেনই না। 23 তারিখ ভোর 3 নাগাদ কাবেরী দেবীর চোখ লেগে আসে। তার আগেই তিনি দেখেছিলেন এক ভিক্ষুক ওই ট্রেনে চাপেন। জালিমবাবু নিজের মানি ব্যাগটি কাবেরী দেবীর মাথার সামনে রেখে বাথরুমে গিয়েছিলেন। হঠাৎ করে পাশের একজনের চিৎকারে ঘুম ভাঙে কাবেরী দেবীর। ট্রেনটি খুর্দা রোড স্টেশনে পৌঁছানোর পরই তিনি দেখেন সেই লোকটি প্ল্যাটফর্মে নেমে পালিয়ে যাচ্ছেন। মানি ব্যাগে 1500 টাকা ছিল বলেই জানান কাবেরী দেবী। এরপর প্রথমে 139 টোল ফ্রি নম্বরে এবং পরে কটকের রেল পুলিশে অভিযোগ দায়ের করেন এই দম্পতি। এক্সপ্রেস ট্রেনের এসি কামরার এই ঘটনায় হতবাক ভারতীয় রেল প্রেমী এই দম্পতি। কিন্তু ইত্যবসর আমরা দেখতে থাকি যে নানান রকম ভিখারি বা বাইরের লোকাল লোকজন তারা উঠে পড়ছে, যে স্টেশনেই গাড়ি দাঁড়াচ্ছে সেই স্টেশনেই তারা উঠে পড়ছে। কোনো রকম AC3 টায়ার 23 তারিখে 3টের সময়, যেহেতু আমি সারা রাত্রে ঘুমোইনি আমার স্বামীর শরীর খারাপ বলে, আমার স্বামীকে উনি ঘুমোচ্ছিলেন, আমি জেগেছিলাম। উনি বাথরুম যাওয়ার সময় দেখলেন একটি ছেলে ভিখারি সেজে ভিক্ষা করছে। আমাদের পাশে সেটা একটা মহারাজ ছিলেন, তিনি ভিক্ষা দিচ্ছেন, উনি দেখে বাথরুম চলে যান। আমাদের পার্সটি আমার মাথার সামনের থেকে সে নিয়ে দৌড়ই। যখন সে চলে যাচ্ছে আমাদের ওপরে তিন মানে ওপরে যে 11 নম্বর সিটে যে ছেলেটি শুয়েছিল সে দেখতে পেয়ে চিৎকার করতে গেল, কাকিমা আপনার পার্স চলে গেল। তখন আমি উঠে দেখছি ছেলেটি উঠে দাঁড়িয়ে দরজা খুলে সে বেরিয়ে যাচ্ছে পার্স হাতে সে ছুটছে। যে এফআইআর করি ওখানে পুলিশ বা টিটির সাহায্য নিয়ে আমরা এফআইআর করি। সব থেকে মজার ব্যাপার, আশ্চর্যের ব্যাপার, যেখানে টিটি বসে আছে, সকাল থেকে টিটি বসে আছেন, তাদের সামনে দিয়ে বাইরের লোকজন ভিখারি সব ঢুকে যাচ্ছে রিজার্ভেশন কম্পার্টমেন্টে। তাহলে আমার বক্তব্য, আমরা এই যে সিনিয়র সিটিজেন, আমরা কোথায় সুরক্ষা পাব? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লাইন নিতে কারি টাকা খরচ, তবুও নেই জল। রমজানের আগে নাভিশ্বাস ইমামবাড়া মহলবাসীর। কেউ 15, কেউ 20, কেউ আবার 25,000 টাকা খরচ করে পানীয় জলের লাইন নিয়েছেন, তবে কারোর কাছে পুরসভার রসিদ নেই। টাকা খরচের পর বাড়িতে কল এলেও সেই কল থেকে জল পড়ে না বললেই চলে। ফলে রমজান মাসের প্রাককালে মহাসমস্যায় হুগলির ঐতিহাসিক ইমামবাড়া সংলগ্ন এলাকার বাসিন্দারা। ইমামবাড়া মহল নামক ওই এলাকায় বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষের বাস। বিগত প্রায় মাসখানেক ধরে ওই এলাকায় পানীয় জলের চরম সংকট দেখা দিয়েছে। হুগলি চুচুড়া পৌরসভা সকাল 5টা থেকে বিকেল 6টা পর্যন্ত টানা 11 ঘন্টা জল পরিষেবা দিলেও ওই এলাকার কল থেকে দিনে ফোঁটা ফোঁটা আকারে মাত্র ঘন্টা দুয়েক জল পড়ে।
যা দিয়ে সংসারের সমস্ত কাজ করা সম্ভব হয়ে ওঠে না। তাই বাধ্য হই ঘরের কাজ করতে গঙ্গায় নামতে হয় তাদের। সামনেই রমজান মাস, সে কথা ভেবে অনেকেই জনৈক মোহাম্মদ কালাম নামে পুরসভার এক কলমিস্ত্রির ফাঁদে পা দিয়ে নতুন কলের লাইন নেন। অভিযোগ, মোহাম্মদ কালাম বহু টাকা নিয়ে বাড়িতে নতুন জলের লাইন টেনে দিলেও সেই লাইনেও একই সমস্যা। ফলে রমজান মাসের আগে চরম দুশ্চিন্তায় এলাকাবাসীরা। প্লাম্বারদের পেলেন কোথায়? প্লাম্বার ওয়ার্ডে থাকে, নানা রকম যারা ঘুরে বেড়ায় কন্ট্যাক্ট নিয়ে বেড়ায়, কন্ট্যাক্টে পেলে তারা পাওয়া। তারা কি পৌরসভার প্লাম্বার বলে? হ্যাঁ, তা বলে আমরা পৌরসভা। তা তাদের হাতে টাকা, তারা পৌরসভা কোনো রসিদ দেয়নি? পৌরসভা না, সেসব কোনো জল ঢোকাবার কোনো রসিদ দেয়নি। আর জলের তো বিশাল অসুবিধা আছে, জলের বিশাল সমস্যা, প্রত্যেক বাড়িতে জল নেই কো। আর এই সামনে মহলে রোজা মাস আসছে, উপোস থাকা সারা মাস, এক মাস থাকে, যদি জল না পায় বিশাল অসুবিধা করবে। আর এর প্রতিবাদ করার জন্য কেউ সামনে আসে না, যদি কেউ সামনে তাকে আক্রমণ করা হয় নানারকমভাবে, যেমনি হয়তো আপনার আগুন লাগিয়ে দেওয়া বাড়িতে, এক কাউন্সিলরকে ফোন করে দেওয়া হলো, এই আমি প্রতিবাদ করছি, এই প্রতিবাদ তারা হয়তো আমার উপর আক্রমণ হতে পারে, এই জন্য কেউ সামনে বলতে হয় না। যারা যারা লাইন নিয়েছে তারা কি আপনারা কি পৌরসভায় গেছিলেন? ওখানে প্লাম্বার এখানে আসে, বাড়িতে আসে, যোগাযোগ করা হয়, তাদের কানেকশন নিয়ে আসে। তারা নিজেরাই বলছিল বাড়িতে লাইন নেবেন কি না? তা আপনারা কেউ রসিদ চাইলেন না, অত কোনো টাকা দিলেন? কি বলেছিল তারা? তারা বলেছিল জল বাড়ি লাইন দিয়ে লাইন ঢুকিয়ে দেবো, জল পড়ে দেবো, এই টাকা এত টাকা লাগবে, কারো 25,000 লেগেছে, কারো 30,000 লেগেছে, কারো 20,000 লেগেছে। কে সে, কে প্লাম্বার? কে এখানে লোকালে কাজ করেছে? মিস্টার মোহাম্মদ কালাম। ও কি পৌরসভায় থাকে? পৌরসভায় থাকে, আমাদের কাউন্সিলরের কাছে থাকে এখানকার। ভোট জিতে 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 বলেছে হয়ে যাবে, হয়ে যাবে বলছে, কেস চলছে প্লাম্বারের সঙ্গে, তাও এখন মতো জীবনে হয়নি। এখানে রাস্তাতে কল পর্যন্ত ঢোকাতে পারিনি এখন তো, নম ওয়ার্ডে আমাদের হুগলি প্লাম্বারা। আর ডাস্টবিন তো একদম নোংরা, কার নোংরা থাকে, কাউন্সিলরকে বললো কোনো কথা শোনে না, আমাদের আবার অসিত মহিন্দাকে বলেছি তাহলে কথা শোনেন। এবারে আমরা কী করবো, কাকে যাবো, কাকে বলবো? আমাদের ওয়ার্ড কমিশনকে বলতে হবে, ওয়ার্ড কমিশনার কিছু বলছে না, কাকে জানাবো আমরা? এখানে জল নেই, কমসে কম ভোটের পর থেকে 15-20 দিন হয়ে গেলো, 25 দিন হয়ে গেলো, জলের মতো কোনো আশা নেই, জলের প্রেশার মতো নেই, জলের মেশিন খারাপ বলছে এখন। আমি বলেছি, খবর দিয়েছি, আমি গেছিলাম তোমার পৌরসভাতে গেছিলাম, যাওয়ার পর বললো যে জলে এখন কোনো ই নেই, জলের প্রেশার কম আছে এখন, কিন্তু কারো বাড়িতে জল ঠিক করে আসছে না, কাকে বলবো আমি এবারে গিয়ে? আসছে না কত, কতদিন থেকে এরকম অবস্থা? মানে এক মাস হবে তো? না, এক মাস হবে, ভোটের আগে থেকে, অনেক আগে থেকে, এক মাসই হবে। জানিয়েছেন কাউন্সিলর কে? জানিয়েছি তো। কি বলছে? বলতে আসবে আসবে আসবে, কিছু তো বলছে, চেষ্টা করছি। এইভাবে সব এখানে সমস্ত বাড়ির লোক জলের ব্যবস্থা কোথা থেকে করছে তাহলে? ওই তো ওখানে একটুকুনি পড়ছে, ওখান থেকে সব নিচ্ছে, ওই একটা কলের উপরে পুরো এলাকা ভরসা? হ্যাঁ হ্যাঁ, একটা কলের উপরে এখন পড়ছে না বলে ওই জন্য একটা দেখলো খুঁড়ে, ওই পাইপে জল আছে কিনা, থাকতেও জল বলছিল নেই। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর কিছু বলতে না চাইলেও হুগলি চুচুড়া পৌরসভার জল দপ্তরের কর্মাধ্যক্ষ দিব্যেন্দু অধিকারী বলেন, ওই এলাকার কাউন্সিলর বিষয়টি তাকে জানিয়েছেন, আগামী মাসের 2 তারিখের মধ্যে ওই এলাকায় জলের সমস্যা মিটে যাবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। তবে অতিরিক্ত টাকা নিয়ে নতুন জলের লাইন দেওয়া প্রসঙ্গে দিব্যেন্দুবাবু বলেন, এটা অন্যায়, আমরা খতিয়ে দেখছি। দেখুন, ওনারা একটা ওখানকার লোকাল কাউন্সিলর সুপর্ণা সেন একটা চিঠি করে জল দপ্তরে, সেই চিঠিটার ভিত্তিতে আমি নিজে ইনকোয়ারি করতে যাই, আমি আমাদের ইঞ্জিনিয়াররা সব ইনকোয়ারি করতে যাই, আমরা খুলে দেখেছি ওখানে সত্যি মেন পাইপে জলের সমস্যা আছে, পাইপে জল কম আসে, ওখানে আমাদের 17টা বাড়ি আছে সেখানে জল খুব সরু পড়ছে। আমরা বাস্তব আমরা লাইনটাকে শিফটিং করার জন্যে আমাদের ইঞ্জিনিয়ারদের মতামত নিয়ে আমরা কাজটা প্রসেস করেছি, এবং এই সম্পূর্ণ পৌরসভা নিজে খরচায় এই কাজটা করে দেবে, লাইনটাকে শিফটিং করে দেবে। তার জন্যে ওরা আবেদন করছে আমার কাছে, 2 তারিখের মধ্যে কাজটা করতে হবে, আমরা তার আগেই যাতে কাজটা হয়ে যায় তার জন্যে যে কন্ট্রাক্টটা নিয়োগ হয়েছে আমাদের তাকে আদেশ দিয়েছি যে আমাদের 2 তারিখের মধ্যে যেন কাজটা কমপ্লিট হয়। আশা করছি 2 তারিখের মধ্যে এই প্রবলেম সলভ হয়ে যাবে। না না, সেরকম খরচার কোনো ব্যাপার নেই, কাউন্সিলরও জানে, লোকাল কাউন্সিলরও জানে যে আমরা এই পয়সা, এই খরচাটা সম্পূর্ণ পৌর তহবিল থেকে করবো, পৌরসভা এটা বহন করবে, আমরা জনগণের উপর চাপ বাড়াতে চাই। ওখানে দু একজন কল মিস্ত্রি আছে, তারা ওখানকার কিছু মানুষকে নতুন কল কানেকশন দিয়েছে, 22,000, 25,000, 20,000 করে টাকা নিয়েছে, এটা কতটা বাস্তব, কতটা সত্যি হলো, কতটা? সেটা আমার কাছে কোনো জানা নেই, আমি এই বিষয়টা জানি না, আমি যেহেতু নতুন এসেছি, তবে 2-3 দিন হলেই চেয়ারে বসেছি, আমি বিষয়টা জানি না, আমি খোঁজ খবর নিই, ওখানকার কাউন্সিলরের সঙ্গে আলোচনা করি, নিশ্চয়ই বিষয়টা
এই কাজ সম্পূর্ণ বেআইনি, এটা নেওয়া উচিত না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শবদেহ দাহ করতে এসে নাজেহাল সব যাত্রীরা, একে খারাপ বৈদ্যুতিক চুল্লি, তার উপর শ্মশান সংলগ্ন রাস্তা মেরামতির কাজ চলায় বন্ধ যাতায়াত, অথচ সে বিষয়ে অবগতই নয় সাধারণ মানুষ। ঘটনাটি চন্দননগর পৌর নিগম পরিচালিত বোরাই চণ্ডীতলা ঘাটের। শবদেহ দাহ করতে এসে মহাসমস্যার মধ্যে পড়ছেন সব যাত্রীরা। চন্দননগর বোরাই চণ্ডীতলা ঘাটে দেহ দাহ করা বন্ধ আছে গত 21-3-2022 থেকে, কারণ শ্মশানে যাওয়ার রাস্তায় চলছে মেরামতির কাজ, যার ফলে কোনো গাড়ি ঢুকতে পারছে না। এছাড়াও বন্ধ রয়েছে শ্মশানের বৈদ্যুতিক চুল্লি, চুল্লি ঠিক করারও কাজ চলছে। এই অবস্থায় কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। যদিও চুল্লি ঠিক করতে আসা মিস্ত্রিরা জানায় এই চুল্লি ঠিক হতে প্রায় 10-12 দিন সময় লাগবে, তবে এই গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধের কথা এখনো পর্যন্ত জানেন না সাধারণ মানুষ। বহু দূর দূরান্ত থেকে শবদেহ দাহ করতে নিয়ে এসে ফিরে যেতে হচ্ছে সব যাত্রীদের, চরম হয়রানির শিকার হচ্ছেন সব যাত্রীরা। তবে কবে স্বাভাবিক হবে এই পরিষেবা তা নিয়ে সন্দিহান জনসাধারণ, যদিও এ বিষয়ে চন্দননগর পৌর নিগমের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা কি করে জানি, বলুক কিছু। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। সেফটি বেল্ট ছাড়া 100 ফুট উপরে উঠে কাজ করার সময় পড়ে মৃত্যু এক শ্রমিকের, ঘটনায় কোম্পানির বিরুদ্ধে অভিযোগের তির, ক্ষতিপূরণ চেয়ে বিক্ষোভ মৃত শ্রমিকের পরিবারের। হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড কারখানায় শ্রমিকের পড়ে গিয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। সেফটি বেল্ট ছাড়া 100 ফুট ওপরে উঠে কাজ করার সময় হঠাৎ করে পড়ে মৃত্যু হয় বছর 26-এর যুবক শেখ ইজাজুলের। অন্যান্য শ্রমিকদের দাবি, সেফটি বেল্ট থেকে শুরু করে গ্লাভস ও বুট কিছুই দেয়নি কোম্পানি, ন্যূনতম প্রয়োজনীয় জিনিস ছাড়াই কাজ করতে উঠেই এই দুর্ঘটনা ঘটে। শ্রমিকদের দাবি, মাত্র 1 সপ্তাহ আগে কাজ করতে আসা যুবকের মৃত্যুর আগে এই কারখানার ভেতরেই তার বাবারও মৃত্যু হয়, পরিবারের একটি মাত্র সন্তান ইজাজুল, তাই পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিতে হবে এই দাবিতেই বিক্ষোভ চলে। ও বিনা সেফটিতে কাজ করছিল, বিনা সেফটিতে কাজ করছিল, ও কন্ট্রাকে একটা ঠিকাদার কন্ট্রাকে কাজ করেছে সাব কন্ট্রাক্ট হিসাবে, কিন্তু ওর সেফটি কোনো নেই, না হেলমেট আছে, না সেফটি আছে, না বুট আছে, কিছু নেই। আর কোম্পানি ওদেরকে দেয়নি? না স্যার, ঠিকাদার জানে, ঠিকাদার তো কিছু আর যায় না ওকে। এবারে ও যে এসআই কার্ড, বিনা এসআই কার্ডে অ্যালাউ নেই ফ্যাক্টরিতে, কিন্তু অ্যালাউ ছাড়া ওকে ডিউটি করাচ্ছে, তো উপলব্ধ কি মারা গায়ে পড়ে পড়ে গিয়ে। আমাদের পাড়া বলতে মোল্লাবের লোকাল ফ্যাক্টরিতে ছেলেটা কাজ করে, সেটের কাজ করছিল, সেটটা প্রায় 100 ফুট হাইট আছে, ওখানে বিনা সেফটি বেল্ট কিছুই ছিল না, এসআই কার্ড ছিল না, সেগুলো ছাড়াই ওকে কাজে নিয়েছিল এখানে। হঠাৎ ছেলেটা সেটের অ্যাডমিনিস্ট্রেটর ভেঙে পড়ে যায় উপর থেকে, 100 ফুট উপর থেকে ছেলেটা পুরো স্পট ডেট হয়ে যায়। তো সেটগুলো প্রায় 50-60 বছর আগের পুরানো সেট, তো সেটাকে নিয়ে আমরা চেয়েছিলাম কোম্পানির কাছে বসে, ছেলেটা বাপের একটাই ছেলে ছিল, এর বাবা আবার এখানেই চাকরি করতো, বাবাটাও কিছুদিন আগে বছর 2 আগে হিন্দুস্তানের ফ্যাক্টরির মধ্যেই মারা যায়। তো তখনও বলেছিল ছেলেটাকে চাকরি দেবে, একটাই ছেলে, একে বলেছিল চাকরি দেওয়া হবে, লিখিত সব কিছু হয়েছিল, জয়নিং লেটারও দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে ওটাকে অ্যালাউ করেনি, এটা ওটা বাহানা দিয়ে ছেলেটাকে আর কাজে নেয়নি। তা সত্ত্বেও ছেলেটা এখানে কন্ট্রাক্টে ওই কাজে এসেছিল, আজকে এই দুর্ঘটনা ঘটে যায়। তো আমরা চেয়েছিলাম কোম্পানির তরফ থেকে বসে, একটা গ্রামবাসী ছেলেরা বসে একটা কোনো একটা সিদ্ধান্ত করা, কিছু টাকা পয়সা যদি কিছু পাওয়া যায়, প্রাণটা তো ফিরে পাওয়া যাবে না, ছেলেটার মা একা আছে, অসহায় মহিলা, তার জন্য আমরা চেয়েছিলাম, কিন্তু এখানে ম্যানেজমেন্ট আছেন যিনি, উনি কোনো সিদ্ধান্তই করতে চাইছেন না, প্রায় 10টা থেকে উনি আলোচনা করে চলেছেন, এখন প্রায় 1টা বাজতে চলেছে, কোনো সিদ্ধান্ত আসতে পারেনি। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হয় জানকুনি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাল্য বিবাহ নিয়ে বিডিও অফিসের উদ্যোগে পান্ডুয়া সুলতানিয়া হাই মাদ্রাসায় এক সচেতনতা শিবির আয়োজিত হলো। পান্ডুয়া সুলতানিয়া হাই মাদ্রাসা স্কুলে বাল্য বিবাহ নিয়ে একটি সচেতনতা শিবির আয়োজিত হলো।
পান্ডুয়া ব্লক অফিসের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন বিডিও স্বাতী চক্রবর্তী, পান্ডুয়া ব্লকের ১৬টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা, কিছু ছাত্রী, ব্লক স্বাস্থ্য আধিকারিক, স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি ও আশাকর্মী, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, কর্মাধ্যক্ষ সহ বিশিষ্ট জনেরা। এদিন বিডিও স্বাতী চক্রবর্তী জানান, সম্প্রতি পান্ডুয়া ব্লকে বহুদিন ধরে বাল্য বিবাহের খবর আসছিল। বিভিন্ন স্কুল এবং পুলিশের মাধ্যমে বাল্য বিবাহ রোধ করতে ব্লক অফিসে অনুরোধও আসছিল। সেই কারণে বিভিন্ন সময় চাইল্ড লাইন এবং পুলিশকে সঙ্গে নিয়ে অনেক বাল্য বিবাহ বন্ধ করতে হয়েছে প্রশাসনকে। সেই কারণে সরকারি নির্দেশ অনুযায়ী পান্ডুয়া ব্লকে এই সচেতনতামূলক অনুষ্ঠান এদিন সম্পন্ন হয়। মূলত কিভাবে ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে আটকানো যায় সে বিষয়ে এদিন সচেতন করা হয় সকলকে। বর্তমানে ১৩০০র ওপর নাবালিকা বিবাহের ঘটনা রয়েছে এবং তাদের অনেকেই বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানান পান্ডুয়া ব্লকের বিডিও স্বাতী চক্রবর্তী। এটা হচ্ছে বাল্য বিবাহ প্রতিরোধ সম্পর্কিত একটা সচেতনতামূলক প্রোগ্রাম, অ্যাওয়ারনেস ওয়ার্কশপ আমরা বলতে পারি, যেটা অর্গানাইজড বাই আমাদের পান্ডুয়া বিডিও অফিস। এবং এখানে উপস্থিত আছেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা, বিশেষ করে কন্যাশ্রীর নোডাল অফিসার যারা, তারা তাদের সাথে তাদের কিছু ছাত্র, মেনলি ছাত্রীরা, আর আছেন আমাদের বিভিন্ন জনপ্রতিনিধিরা, বিভিন্ন আধিকারিকরা, আর আছেন বিভিন্ন মন্দিরে যারা বিয়ে দেন তারা, এবং ইমাম যারা রেজিস্ট্রি করান, এরা তো প্যান্ডেল যারা করেন তাদেরও কিছু প্রতিনিধি এখানে আছেন, বিএম সাহেব আছেন, পুলিশ প্রতিনিধি আছেন। তো এরকম মোটামুটি পুরো অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা আছেন এবং কন্যাশ্রীরা নিজেরাই আছেন। এই অনুষ্ঠানটার মাধ্যমে যেটা সেন্সিটাইজেশন করা হচ্ছে যে বাল্য বিবাহ কীভাবে আটকাবো, বাল্য বিবাহ যে একটা ক্ষতিকর ব্যাধি, আমাদের একটা যে সোশ্যাল ইস্যু, সেইটা কীভাবে আমরা প্রতিহত করতে পারি, অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে করতে পারে, আমরা টিচাররা কীভাবে করতে পারি, এবং সর্বোপরি স্টুডেন্টরা ওরা নিজেরা কীভাবে নিজেদেরকে এই বাল্য বিবাহ থেকে আটকাতে পারে, সেই দিকগুলো বিভিন্ন আলোচনা করা হয়। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট বিরতি, বিরতির পর থাকছে খবরের নামে টাকা নেওয়ার অভিযোগ ধৃত ভুয়ো সাংবাদিক। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে, হুগলি আজকে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। খবর করার নামে মহিলার কাছ থেকে ৪০,০০০এর বেশি টাকা নেওয়ার অভিযোগ, ঘটনায় ধৃত ভুয়ো সাংবাদিক। ঘটনাটি চুঁচুড়া থানা এলাকার। খবর করার নামে মহিলার কাছ থেকে ৪০,০০০এরও বেশি টাকা নেওয়ার অভিযোগ ধৃত ভুয়ো রিপোর্টার। ঘটনাটি চুঁচুড়া থানা এলাকার। কলকাতার বরানগর এলাকার এক মহিলার অভিযোগের ভিত্তিতে চুঁচুড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ধৃতের নাম অমিতাভ চক্রবর্তী। অমিতাভ কখনো বরানগর, আবার কখনো হুগলির উত্তর পাড়ার বাসিন্দা বলে জানায়। বরানগরের এক মহিলার পারিবারিক সমস্যা সমাধানের প্রলোভন দেখিয়ে কয়েক ধাপে ৪০,০০০এর বেশি টাকা নিয়েছে বলেই অভিযোগ। অমিতাভ জানায়, সে ও তার স্ত্রী আসানসোলের একটি পোর্টালের রিপোর্টার। সেই পোর্টালের একটি কার্ডও পুলিশ উদ্ধার করেছে। বছর ৪৫-এর অমিতাভর কথায় অসঙ্গতি রয়েছে। বর্তমানে অমিতাভ হুগলির উত্তর পাড়ার বাসিন্দা বললেও সে হুগলির জেলা শাসক কিংবা পুলিশ কমিশনারের নাম বলতে পারেনি। পাশাপাশি হুগলি জেলার কোন সাংবাদিকের নামও বলতে পারেনি অমিতাভ। অথচ সে নিজেকে রিপোর্টার বলে এদিন দাবি করে। খবর করার জন্য টাকা নিয়েছেন কেন? খবর করার জন্য টাকা কেন নিয়েছেন? আমি নিইনি, রিপাবলিক ন্যাশনাল নিউজকে টাকা দিতে হয়েছে। আমি নিইনি, রিপাবলিক ন্যাশনাল নিউজকে টাকা দিতে হয়েছে? ওটা কোন চ্যানেল? ওটা কি চ্যানেল না খবরের কাগজ? আমি যতটা জানি ওটা রিপাবলিক ন্যাশনাল নিউজ আছে, আপনার পোর্টাল চ্যানেল, আর হচ্ছে ওদের খবরের কাগজ, এটাই আছে। আপনি যতদূর জানেন মানে আপনি টাকা নিয়ে চ্যানেলের স্টাফ না? তাহলে আপনি টাকা কেন চেয়েছেন ওর নামে? রিপাবলিক ন্যাশনাল নিউজের খবরটা বেরিয়েছে, যে রিপোর্টার বার করেছে তার নাম দি, সে ওটা কবার টাকা নিয়েছেন?
ওভার টাকা নিয়ে আমি ও আমাকে একবার ২০০০ টাকা দিয়েছিল, তারপর দ্বিগুণ করে টাকা দিয়েছে। কত টাকা টোটাল? কত টাকা গুগল পেতে একবার দিয়েছিল? ৪,০০০ টাকা টোটাল। টাকা কত টোটাল? ও বলছে ৩৬,০০০ টাকা, আমি কিন্তু ৩৬,০০০ টাকা পাইনি। আমি আমার চ্যানেলের জন্য কোনো টাকা নিই না, আমি যে চ্যানেলে আছি ফার্স্ট বার্তায় আমি চ্যানেলের জন্য কোনো টাকা নিই না। আপনি জানেন না কোনো চ্যানেলে খবর করতে গেলে পয়সা লাগে না? না, পোর্টালটা টাকা নেয়, পোর্টালগুলো টাকা নেয়, সেটা আমার কাছেও জানা আছে। পোর্টাল টাকা নেয়? টাকা নেয়, জানা আছে। রসিদ দেয়? রসিদ তো কেউ দেয় না। আমি কাগজ খাস বার্তা আপনার চ্যানেল এটা আসানসোলে, আমাদের হেড অফিস আসানসোলে। আমি আমার চ্যানেলের জন্য কোনো টাকা পয়সা নিইনি, আর আমি চ্যানেলের জন্য কোনো টাকা পয়সা আমি কিনি না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হারিয়ে যাওয়া মোবাইল প্রাপকদের হাতে তুলে দিল চন্দননগর কমিশনারেটের ভদ্রেশ্বর থানার পুলিশ। এদিন ১১৮টি মোবাইল উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া মোবাইল প্রাপকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনারেটের ভদ্রেশ্বর থানায় বেশ কিছুদিন ধরেই মোবাইল চুরি, মোবাইল ছিনতাই বা মোবাইল হারিয়ে যাওয়ার লিখিত অভিযোগ আসছিল। ভদ্রেশ্বর থানার তরফ থেকে চন্দননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে এই অভিযোগ জানানো হয়। সাইবার ক্রাইম বিভাগের মাধ্যমে ভদ্রেশ্বর থানার পুলিশ এদিন ১১৮টি মোবাইল উদ্ধার করে। এরপর অভিযোগকারীদের হাতে মোবাইলগুলি তুলে দেওয়া হয়। মানকুণ্ডু আম্রকুঞ্জ পিকনিক গার্ডেনে এদিন এই মোবাইলগুলি প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অর্ণব ঘোষ, ডিসি হেডকোয়ার্টার, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ভদ্রেশ্বরের পৌর প্রধান, উপপৌর প্রধান, চাপদানির সিআইসি ও বিশিষ্ট ব্যক্তিরা। এই অনুষ্ঠানে সাধারণ মানুষদের সাইবার ক্রাইম ও বিভিন্ন অপরাধমূলক কাজের ব্যাপারে বিস্তারিত জানানো হয়। ১১৮টা মোবাইল আমরা আজকে দেব। আমাদের ৭টা থানা এলাকাতেই পর্যায়ক্রমে দেওয়া হয়েছে। কতগুলো মোবাইল দেওয়া হবে? ১১৮। টোটাল কতগুলো মোবাইল? ১১৮টা আজকে দেওয়া হবে। ওইগুলো বোনার সবই ১০০র উপরে আছে। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। বাবা গাজী সাহেবের বার্ষিক উৎসব আয়োজিত হল তোলা ফটক গাজী পীরতলায়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তথা রাজ্য প্রাণী সম্পদ দপ্তরের চেয়ারম্যান তপন দাশগুপ্ত এবং হুগলি চুচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়। বাবা গাজী পীর সাহেবের বার্ষিক উৎসব আয়োজিত হল তোলা ফটক গাজী পীরতলায়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তথা রাজ্য প্রাণী সম্পদ দপ্তরের চেয়ারম্যান তপন দাশগুপ্ত, হুগলি চুচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন ফিতে কেটে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর গাজী পীর বাবার সমাধিতে চাদরও চড়ানো হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রামপুরহাটের নৃশংস গণহত্যার বিরুদ্ধে সারা বাংলা প্রতিবাদ দিবস পালিত হল ACOCI এর উদ্যোগে। শ্রীরামপুর স্টেশন চত্বরে এদিন পালিত হয় এই প্রতিবাদ দিবস। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এদিন এই প্রতিবাদ সভা থেকে। যেহেতু পাঠিয়েছিল পুলিশ দ্বারা মৃত্যু সংঘটিত হয়েছে, কিন্তু এখনো রাঘব মর্যাদা ধরা পড়েনি। আমাদের দাবি, যত ক্ষমতাবান লোক উপযুক্ত শাস্তি চাই তাদের, এই দাবি আমরা রাখছি সরকারের কাছে। আমরা দেখলাম যে এইসব দুর্নীতি, এইগুলো এই ঘটনাগুলো দেখিয়ে দিল এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। এই সব ঘটনাকে, এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ করতে গেলে সার্বিক আন্দোলন এবং পাড়ায় পাড়ায় গণকমিটি গঠন করতে হবে। শিক্ষকদের শিক্ষার ফলে আমরা বলতে পারি এই ঘটনা কিন্তু পুঁজিবাদেরই ফল। এই ঘটনা পুঁজিবাদেরই ফল। আপনারা দেখুন, এর আগে যে সরকারই এসছে
সেই সরকারে বলতে এই গণহত্যা হয়েছে, এই গণহত্যা গুলো আপনাদের মনে পড়ে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত ২৪ ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৮%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। এক্সপ্রেস ট্রেনের এসি কামরা থেকে চুরি, রেল পুলিশে অভিযোগ দায়ের দম্পতির। খবরের নামে টাকা নেওয়ার অভিযোগ ধৃত ভুয়ো সাংবাদিক। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত ৮টায় সিটি কেবলে ৩১৯ নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।